নির্বাচনের প্রাক্ষণত লক্ষিমপুরলে 806 কোটি টাকার উপহার মুখ্যমন্ত্রীর। লক্ষিমপুরের উন্নয়নের বাবে হিয়া উজাড়ি দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুঠ 48টা বিভিন্ন আসনির কামর শুভারম্ভ আর আধারশিলা স্থাপন করে মুখ্যমন্ত্রী। লক্ষিমপুর মেডিকেল কলেজের ভিতর সুপার স্পেশালিটি চিকিৎসালয়ের আধারশিলা। লক্ষিমপুর মেডিকেল কলেজ সৌহদত বিএসসি নার্সিং কলেজের আধারশিলা। নারায়ণপুরত 111 কোটি টকার নির্মিত 100 বিছনাযুক্ত অসামরিক চিকিৎসালয়ের আধারশিলা স্থাপন। লক্ষিমপুর শহরের সমীপর চুকুলি ভরিয়াত 15 কোটি টকার নির্মাণ করা সম্মিলন গৃহ মুকলি। চুকুলি ভরিয়াত 62 কোটি টকার নির্মাণ করবলিয়া পানি যোগান আসনির ভূমিপূজন। 1000 আসনযুক্ত লক্ষিমপুর সভাগৃহর আধারশিলা। ভূমিপূজনের পিছতে লক্ষিমপুর বাণিজ্য মহাবিদ্যালয়ের খেলপথারত অনুষ্ঠিত বিশাল সভাত ভাগ লই আন কেইবাটাও আসনির আধারশিলা স্থাপন করে মুখ্যমন্ত্রী। এক মেটমরা বিকাশের ভাণ্ডার লই আজি লক্ষিমপুর রাইজর মাজলৈ আহিছিল। অসম মালার তিনিটাকৈ গুরুত্বপূর্ণ পথ তারও আজি ভূমিপূজন হল। মই ভাবো আজি আমি হাতত লওয়া এই গোটেই কার্যসূচী সমূহে লক্ষিমপুর জেলাক বহুদূর আগুয়াই লৈ যাব। রঙানদী সমষ্টিত কোল্ড স্টোরেজর আধারশিলা। লক্ষিমপুর ঢকুয়াখানার দুটাকৈ আবর্ত ভবনের উদ্বোধন। 63 কোটি টকিয়া নকারী ফ্লাইওভারের আধারশিলা। 1000 আসনযুক্ত নতুন সভাগৃহর আধারশিলা। ভাষণত মুখ্যমন্ত্রী কয় যে উত্তর অসমত নতুন দিগন্তর সূচনা হয়েছে। নারায়ণপুরের পৰা কলিয়া ভুমুরা দলঙলৈ যাওঁতে আগত যদি 3 ঘণ্টা সময় লাগিছিলে এতিয়া 2 ঘণ্টা সময়ত গৈ আমি পাব পাৰো। জামুগুড়ি আর তেজপুরের মাজত কোনো দূরত্বই নোহা হয়ে গেল। আজি আমার রাজ্যখনের পরিবর্তন এতিয়া সকলোরে চকুত লগা। সরকারে 2 বছরতে 97,000 যুবক যুবতীক চাকরি দিছে। 2026লৈ এই সংখ্যা 1.5 লাখ চুবগৈ বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজি চাওঁতে চাওঁতে আমি 97,000 যুবক যুবতীক নিযুক্তি দিল। এতিয়া আমি আরো 35,000 নতুন চাকরির পথ আমি মুক্তি করে দিছো। প্রতিশ্রুতি দিছিল 1 লাখ, হয়তো 2026লৈকে যাওঁতে যাওঁতে ই 1.5 লাখ পার হয়ে যাবগৈ। এই ধরনের আজি আমি অসমখনক সজাই পড়াই তুলিছো। উল্লেখযোগ্য যে 29 ফেব্রুয়ারীর আরম্ভ হওয়া আর 14 মার্চলে চলবলগা এই বিকাশের যাত্রার সময়ত 23,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন আর আধারশিলা করা হব। তৃতীয় বিকাশ যাত্রার ভিতর 1 লাখ কোটি টাকার প্রকল্পের কাম সম্পন্ন হব বলেও মন্তব্য করে মুখ্যমন্ত্রী। লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।